জীবনে যাব হৃদয়ে লাগো মাহে রমজানের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফিরে এসেছি বরাবরের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের পরশ নিয়ে। আমি মিম সুফিয়ান। যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাহে রমাদানের শুভেচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ. حسبك. صدق الله العظيم. এবারে নাশিদ, নাশিদ প্রতিযোগী বন্ধু জুবায়ের হাসান জিদানকে মঞ্চে ডেকে নিচ্ছি। তার পূর্বে আমরা টিভি সেটে ডেকে নিচ্ছি আমাদের আপনাদের সকলের প্রিয় খান সাহেবকে। আসছেন কবি মহিউদ্দিন হাসান খান। খান সাহেব বসলেন, ইনশাআল্লাহ তার কাছে আমরা পরবর্তীতে যাব। এবারে ডেকে নিচ্ছি জুবায়ের হাসান জিদানকে। ইতেকাফ 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 সুযোগ মহা গুনা খাতা, সুযোগ মহা গুনা খাতা করিয়ে নিতে মাফ ইতেকাফ 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 হাজার মাসির শ্রেষ্ঠ যে রাত চাও পেতে ভাই যদি না যাতে রই বেজুর রাতে খুঁজো নিরবধি হাজার মাসির শ্রেষ্ঠ যে রাত চাও পেতে ভাই যদি না যাতে রই বেজুর রাতে খুঁজো নিরবধি আল্লাহ পাকের রহম নদী আল্লাহ পাকের রহম নদী দৌড়ে তুমি যাও ইতেকাফ 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 জীবনে আর এই সুযোগ পাবে কি না ভাই হতে পারে কবর দেশে তখন তোমার ঠাই জীবনে আর
সুযোগ পাবে কি না ভাই, হতে পারে কবর দেশে তখন তোমার ঠাই। সময় ফুরালে লাভ হবে না, সময় ফুরালে লাভ হবে না, করে ওরে বিলাপ ইতেকাফ 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 ইতেকাফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর প্রেমে ডুবে যাও এই রমাদান পে মুসলমান, শেষ দশকের এতেকাফ দিয়ে দুজাহান করো পুণ্যবান। এতেকাফ নিয়ে চমৎকার নাশিদ শুনিয়েছে আমাদেরকে জুবায়ের হাসান জিদান। আমরা তার গান কেমন হলো শুনতে যাব বিচারকের কাছে, আলী মুর্তজা বিন আমিন। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম জুবায়ের হাসান জিদানের কাছ থেকে চমৎকার একটি সঙ্গীত। এই সঙ্গীত শুনে মনে হচ্ছে যে খুব অল্প সময়ে সেটা শেখা হয়েছে, যদি আরও সময় নিয়ে সঙ্গীত শেখা হয় আশা করি আরও অনেক ভালো হবে। অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ। জাযাকাল্লাহ। জুবায়ের হাসান জিদান, গানটা সম্ভবত একেবারে নতুন নাকি? এটার গীতিকার কে? এটা জানি না, মাত্র একদিন। একটা গান যখন তুমি গাইবে তখন তোমাকে জানতে হবে এই গানটার গীতিকার কে, সুরকার কে, এটা জানা দরকার। ধন্যবাদ। এবারে তোমার জন্য পুরস্কার। রমজানের পরশ, রমজানের পরশ। আমরা এতেকাফ নিয়ে তিলাওয়াত শুনেছি, নাশিদ শুনেছি, এবারে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা। রমাদানের শেষ দশক চলে আসছে, এই শেষ দশকেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। বিজোর সংখ্যক যে কোনো রাতে থাকতে পারে সেটি, আর এটি খুঁজে নেবার সবচেয়ে উত্তম পন্থা এতেকাফ। সে নারী হোক বা পুরুষ, সবাই আমরা এই সুযোগটি কাজে লাগাতে পারি। এই এতেকাফ নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লিয়াকত হুসাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه الطيبين والطاهرين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وانتم عاكفون في المساجد। আজকের আলোচ্য বিষয় হলো ইতিকাফ সম্পর্কে। এই ইতিকাফ মাহ রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান নারী পুরুষেরা আদায় করে থাকেন। মাহে রমজানে যে সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া যায়, মাগফিরাত লাভ করা যায়, নাজাত পাওয়া যায়, এর মধ্য থেকে বিশেষ একটি ইবাদতের নাম হলো মাহে রমজানের সুন্নত ইতিকাফ, অর্থাৎ শেষ দশকের ইতিকাফ। এই ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত যে ইবাদত সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে আলোচনা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক দিয়ে সারা দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে হে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল বলেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, সহিহ বুখারি সহ মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলো পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম, আমি মাহে রমজানুল মুবারকে আমি যখন জানতাম না, আমার জানা ছিল না শবে কদর লাইলাতুল কদর কোন রাতিতে যায়, সেই লাইলাতুল কদর সম্মানিত রজনীকে আমি খুঁজতে গিয়ে মাহে রমজানের প্রথম 10 দিন আমি ইতিকাফ করলাম। তারপর আমাকে জানানো হলো প্রথম 10 দিনে লাইলাতুল কদর যায় নাই। তারপর আমি মধ্যম দশকে ইতিকাফ করলাম। এরপর আমাকে জানিয়ে দেওয়া হলো যে মধ্যম দশকেও লাইলাতুল কদর যায় নাই। শেষ পর্যন্ত আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য, হাসিল করার জন্য আমি রমজানের শেষ দশকে আমি ইতিকাফ করেছি। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলেন, তোমরাও ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করো, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শবে কদরের ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই মাহে রমজানের অন্যান্য আমলের সাথে সাথে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে ইতিকাফ, যার মাধ্যমে আল্লাহর অত্যন্ত সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, জান্নাতের অতি নিকটবর্তী হওয়া যায়,
জাহান্নাম থেকে অনেক দূরে যাওয়ার ব্যবস্থা রয়েছে এতেকাফের মাধ্যমে। এবং বিশেষ করে এই এতেকাফ যিনি করেন তার মনের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়, এই মানুষটার মন দিল নরম হয়ে যায়, আল্লাহর প্রতি স্পেশাল ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি অত্যন্ত স্পেশাল যে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি হয় তার একটা বিশেষ ব্যবস্থা হলো মাহে রমজানের এতেকাফ। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলের উপর তৌফিক দান করেন, আমাদেরকেও আমলের তৌফিক দান করেন, সারা বিশ্বের মুসলমানকে যেন মাহে রমজানের ফিউজাত বারাকাত এবং নাজাত মাগফিরাত এবং রহমত থেকে রহমত যেন সবাইকে দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানের শেষ দশকের এতেকাফ নিয়ে আমরা সুন্দর আলোচনা শুনেছি মহতারাম মাওলানা লিয়াকত হুসাইন হাফিজাহুল্লাহ এর কাছ থেকে। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন এবারে আমাদের আজকের অতিথি সুদূর ফরিদপুরের মেহমান আমাদের খান সাহেব। খান সাহেবকে আপনাদের দেখার সুবিধার্থে মঞ্চে ডেকে নিচ্ছি, চলে আসবেন আমাদের খান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন খান সাহেব? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ভালো রেখে এসেছেন তাই না? আলহামদুলিল্লাহ। তো আপনি সিলেট এসেছেন এবং রমজানের পরশ অনুষ্ঠান পর্যন্ত চলে এসেছেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনি বলবেন কেমন লাগলো এবং আপনার প্রত্যাশা কী আমাদের অনুষ্ঠানটি নিয়ে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগার একটা বিষয় যে আমাদের ইসলামের সংস্কৃতি আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে। এটা এতদিন জাতীয় পর্যায়ে ছিল, আস্তে আস্তে জেলা পর্যায়ে আসলো। আমরা এই রমজান উপলক্ষে কোরআন হামনাথ এই প্রতিযোগিতাগুলো আমরা দেখে থাকি জাতীয় টেলিভিশনগুলোতে এবং জাতীয়ভাবে আয়োজন মোটামুটি একটা মিডিয়ার মধ্যে আমাদের ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের একটা প্রবেশ হয়েছে। কিন্তু এটা শুধুমাত্র ঢাকা ভিত্তিক আয়োজন হলেই আমাদের সংস্কৃতির বিস্তৃতি লাভ হয় না, এটা প্রতি জেলা জেলায় এবং প্রত্যেক জেলার যে কমিউনিটি চ্যানেলগুলো আছে সেগুলোতেও যদি এই আয়োজনগুলো হয় তাহলে আমি মনে করি এটার প্রচার প্রসার আরও বৃদ্ধি পাবে। সেই হিসেবে আমি সিলেট ডিজিটাল জেলা এবং বাংলাদেশের মধ্যে মানে অত্যাধুনিক একটা জেলা হিসেবে তারাই আগে শুরু করলো, এই জন্য সিলেটকে ধন্যবাদ, সিলেটবাসীকে ধন্যবাদ, বিশেষ করে কাতিব মিডিয়াকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাই এমসিএস টিভিকে যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে। এবং সেই সাথে আমি আশা রাখব যে এই সমস্ত উদ্যোগের পিছনে যেন বড় বড় স্পন্সর এগিয়ে আসে এবং এই আয়োজনগুলো আরও ব্যাপকভাবে করা যায়। কারণ আমরা দেখি যে অনেক ধরনের রিয়েলিটি শো হয় আমাদের দেশে এবং সেগুলো বিজাতীয়দের অনুকরণে, গানের রিয়েলিটি শো হয়, কমেডি শো হয়, সব শোগুলোই দেখি ব্যাপক একটা আয়োজন এবং তাদের স্পন্সরগুলো দেখা যায় অনেক, যার কারণে তাদের আয়োজনগুলো চোখে পড়ার মতো। তো সেই হিসেবে মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের দেশের এই আয়োজনের স্পন্সরও অনেক এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু সেই তুলনায় আমরা স্পন্সর খুব কম পাই, এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। তা আমি আশা রাখব যে আমরা ওই বড় বড় অপসংস্কৃতিতে যেভাবে স্পন্সরগুলো এগিয়ে আসে তার চাইতে ইসলামী সংস্কৃতি এবং মুসলমান মুসলিম প্রধান দেশ হিসেবে ইসলামী সংস্কৃতিতে এই স্পন্সরগুলোকে আরও বেশি এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। অবশ্যই, জাযাকাল্লাহ। আপনারা আপনাদের প্রিয় মানুষ খান সাহেবকে দেখলেন রমজানের পরশ অনুষ্ঠানে। খান সাহেবকে দেখতে পাচ্ছে এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী সংস্কৃতি প্রেমীরা, দেখছে এমসিএস এর পর্দায় এক ঝাঁক মানুষ, দেখছে জনপ্রিয় মিডিয়া কাতিব টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের খান সাহেবকে। তো খান সাহেবকে আবারও রমজানের পরশে দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ আবারও আমরা খান সাহেবকে নিয়ে আসব। আপনার জন্য অনেক মোবারকবাদ, কৃতজ্ঞতা। সুদূর ফরিদপুর থেকে আপনি ছুটে এসেছেন আমাদের ভালোবাসায় এই সিলেটের মাটিতে, 360 আউলিয়ার পুণ্যভূমিতে।
আমিও ধন্যবাদ জানাই কাতিব টিভি এবং এমসিএস টিভিকে, যে আমার মতো একজন ছোট ক্ষুদে মিডিয়া ব্যক্তিকে যে তারা ইনভাইট করেছে, এটা আমার জন্য একটা সৌভাগ্য এবং আমি এই অনুষ্ঠানের উত্তরোত্তর আরও উন্নতি কামনা করছি এবং আল্লাহ তালার কাছেও এটার কবুলিয়াত হোক এই আশাবাদ ব্যক্ত করছি। জাযাকাল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খান সাহেবের অনুভূতি ব্যক্ত করার মধ্য দিয়ে আমরা সম্পন্ন করছি আজকের এই ১৯তম পর্বটি। ঊনবিংশ পর্বে আমাদের নির্ধারিত বিষয় ছিল এতেকাফ। আশা করি এতেকাফ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এবং আমরা সকলে চেষ্টা করি এতেকাফ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার, ইহ জীবনের শান্তি এবং পরকালে মুক্তি লাভ করার। আগামী কাল আবারও ঠিক ৩:৩০ ইনশাআল্লাহ আমি মিম সুফিয়ান আপনাদের প্রিয় অনুষ্ঠান রমজানের পরশ নিয়ে ফিরে আসছি এমসিএস এর পর্দায় এবং কাতিব টিভির স্ক্রিনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র মাহে রমাদানের মহিমায় নিজেকে মহিমান্বিত করুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, জীবন হোক মহিমান্বিত।